দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলি দুইশো ফিলিস্তিনি আহত সৌদি প্রতিরোধ ভেঙে ইয়েমিনিরা ঘিরে ফেলেছে আল হাজম শহর পশ্চিম তীরে বারো ফিলিস্তিনি গ্রেফতার তালেবানের শর্ত মেনে শান্তি চুক্তিতে স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র তুরস্ক ও সিরিয়ার মধ্যে যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধ সিরিয়া পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বললেন রোহানি ও পুতিন দর্শক সর্বশেষ আরো জানিয়ে দিব মার্কিন সেনাদের প্রাণ বাঁচাতে সুলাইমানিকে হত্যা করা হয়েছে বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলি দুইশো ফিলিস্তিনি আহত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত দুইশো ফিলিস্তিনি আহত হয়েছেন ইসরায়েলি বস্তি নির্মাণের প্রতিবাদে গতকাল পশ্চিম তীরে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ফিলিস্তিনিরা বার্তা সংস্থা ফার্স জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে নাবলুসের দক্ষিণে অবস্থিত বিতা এলাকায় ইসরায়েলিরা সেনারা বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে অন্তত ফিলিস্তিনি আহত হয় কাফার এলাকার অন্তত জন অধিবাসী ইসরায়েলি সেনাদের নিক্ষিপ্ত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছে একইভাবে আল খালিলের নিকটবর্তী আল ফাওয়ার শরণার্থী শিবিরের সাতত্রিশ জন ফিলিস্তিনিও আহত হয়েছে সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত কুচ শহরের পূর্বে নতুন করে সাড়ে তিন হাজার বসতি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে দু হাজার ষোলো সালে তেইশ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত দুই হাজার নম্বর প্রস্তাব অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনের শহরে উপশহর নির্মাণের সর্বপ্রকার কার্যক্রম বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি জরুরি নির্দেশ দেওয়া হয়েছে ইহুদিবাদী ইসরায়েল সেই নির্দেশ অমান্য করে ইহুদি বসতি নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সৌদি প্রতিরোধ ভেঙে ইয়েমেনিরা ঘিরে ফেলেছে আল হাজম শহর ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট নিয়ন্ত্রিত আল জাও প্রদেশের রাজধানী আল হাজম শহর ঘিরে ফেলেছে আরব জোটের সেনারা ইয়েমেনি সেনাদের অগ্রযাত্রা রুখতে ব্যর্থ হওয়ার পর ওই শহর তারা ঘিরে ফেলে লেবাননের রাজধানী বৈরুত ভিত্তিক দৈনিক আল আকবর পত্রিকা আজ জানিয়েছে হুতি যোদ্ধা ও ইয়েমেনি সেনাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে এবং হাজম শহরে সৌদি অবস্থানের পতন ঘটেছে কয়েকটি সূত্র জানিয়েছে ইয়েমেনিরা সরকারি ভবন দখল না করে বরং সৌদি সেনাদের অবস্থানগুলো নিয়ন্ত্রণে নেওয়ার ওপর গুরুত্ব দেয় যাও প্রদেশের শতকরা ভাগ এর বেশি এলাকা এখন ইয়েমেনিদের হাতে বলে ওই সূত্র জানায় এদিকে গণমাধ্যমের খবর থেকে জানা গেছে ওই এলাকার উপজাতিগুলোকে অর্থের বিনিময়ে পক্ষে নেয়ার চেষ্টা করেছে সৌদি আরব ইয়েমেনের আল যাওয়া প্রদেশটি পঞ্চাশ বছর ধরে সৌদি আরবের দখলে রয়েছে সৌদি আরবের দখলদারিত্ব ও হস্তক্ষেপের কারণে প্রদেশের খনিজ তেল ব্যবহার করতে পারে না ইয়েমেনের জনগণ পশ্চিম তীরে বারো ফিলিস্তিনি গ্রেফতার দখলদার ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে বারো ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে শুক্রবার সকালে তাদের আটক করা হয় আটককৃতদের বিরুদ্ধে দখল প্রতিরোধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা সহ নানা অভিযোগ আনা হয়েছে খবর আনাদুলুর অন্যদিকে বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা ক্রসিং বন্ধ করার দুই দিনের মাথায় আবার তা খুলে দিয়ে মাছ ধরার জায়গা পনেরো মাইল প্রসারিত করেছে দখলদার বাহিনী জানিয়েছে নিরাপত্তা পরিস্থিতি পূর্ণ বিবেচনা করার পরে বৃহস্পতিবার সকালে থেকে করম আবু সালেম এবং বিট হানুন ক্রসিংগুলো খুলে দেওয়া হয়েছে এবং মাছ ধরার অঞ্চলটি পনেরো মাইল সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত ইসরায়েলি বাহিনী বাণিজ্যিক গতিবিধির অজুহাতে করুম আবু সালেম ক্রসিং এবং গাজা উপত্যকায় সাম্প্রতিক অগ্রাসনের অজুহাতে জেলেদের জন্য সমুদ্রকে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল তালেবানের শর্ত মেনে শান্তি চুক্তিতে স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার বিষয়ে সঙ্গে তালেবানের চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র দীর্ঘ উনিশ বছর ধরে চলা আফগান যুদ্ধের অবসানে কাতারের মধ্যস্থতায় এ চুক্তি স্বাক্ষরিত হয় শনিবার কাতারের রাজধানী দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তালেবান নেতাদের উপস্থিতিতে এই চুক্তি সই হয় আফগান বিষয়ে মার্কিন বিশেষ দূত জালমি খলিল জাদ ও তালেবানের পক্ষে মোল্লা আব্দুল গনি বারাদার চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তি অনুযায়ী আগামী চোদ্দ মাসের মধ্যে আফগানিস্তান ছাড়তে হবে মার্কিন ও নেটো সেনাদের তালেবানদের দেয়া শর্ত মেনে যুক্তরাষ্ট্র চুক্তিতে সই করেছে খবর বিবিসির চুক্তিমতে এখন থেকে আফগানিস্তানে আর কোনো হামলা চালাবে না তালেবান এছাড়া তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আল কায়েদাকে কোনো তৎপরতা চালাতে না দেওয়ারও অঙ্গীকার করা হয়েছে অনুষ্ঠানে মাইক পম্পেও বলেন আজ এ চুক্তির মাধ্যমে শান্তির সূচনা হলো। আফগানিস্তানের শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র সব পক্ষের নাগরিকরা নিজ দেশের অধিকার রাখে মন্তব্য করেন তিনি। তালেবানদের সাথে শান্তি চুক্তি সই করতে কাতারের রাজধানী দোহায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পো বৈঠকে অংশ নিতে একত্রিশ সদস্যের তালেবানের একটি প্রতিনিধি দল আগেই কাতার পৌঁছেছে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রস কে জানিয়েছেন আমরা আশা করি দুই পক্ষের মধ্যে আলোচনা এবং শান্তি চুক্তি সই হওয়ার সময় যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতির প্রতি থাকবে তিনি বলেন জাতির খুশির দিনে আজকে তালেবানদের সব সদস্যকে যে ধরনের হামলা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তবে বিদেশি জঙ্গি বিমানগুলো ভয় ও আতঙ্ক সৃষ্টি করতে এখনো তাদের নিয়ন্ত্রিত এলাকায় টহল দিচ্ছে বলে তালেবান অভিযোগ করেছেন তালেবান মুখপাত্র চুক্তির আওতায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে হাজার হাজার মার্কিন সেনা প্রত্যাহারের পাশাপাশি স্থায়ী যুদ্ধবিরতি কথা সালের অক্টোবরে আমেরিকা অক্টোবর চালায় নিউ ইয়র্কের টু ইন টাওয়ারে এগারো সেপ্টেম্বরের হামলায় এক মাসের মধ্যে এই আগ্রাসন চালানো হয় মার্কিন বাহিনীর হামলায় তৎকালীন তালেবান সরকারের পতন ঘটলেও গত দেড় যুগেও তালেবানকে আফগানিস্তান থেকে নির্মূল করতে চরমভাবে ব্যর্থ হয় আমেরিকা তুরস্ক সিরিয়ার মধ্যে যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধ উত্তর পশ্চিম সিরিয়ায় এক বিমান হামলায় তেত্রিশ জন তুর্কি সেনা নিহত হওয়ার পর একে কেন্দ্র করে ওই অঞ্চলে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে ঘটনার পরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায় পের আঙ্কারায় এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেন এবং তুরস্কের বাহিনী সিরিয়ার দুইশটি লক্ষ্যবস্তুর ওপর স্থল ও বিমান হামলা শুরু করে এতে তিনশো নয় জন সিরিয়ান সৈন্যকে নির্মূল করা হয়েছে এবং পাঁচটি হেলিকপ্টার তেইশটি ট্যাঙ্ক এবং দুটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে তুরস্ক দাবি করেছে গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার সরকারি বাহিনী ইদলি প্রদেশ পূর্ণ দখলের জন্য রাশিয়ার সামরিক সমর্থন নিয়ে ব্যাপক যুদ্ধ চালাচ্ছে ইডলি হচ্ছে সিরিয়ার ভেতরে বাসার বিরোধী বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি এখানে একাধিক তুরস্ক সমর্থিত সিরিয়ান বিদ্রোহী জিয়াদি ও আল কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠী আছে যে কারণে পরিস্থিতি জটিল আকার নিচ্ছে তা হল তুরস্ক হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক গুরুত্বপূর্ণ সদস্য অন্যদিকে সিরিয়ার সরকারের মিত্র হচ্ছে অপর রাশিয়া আসাদ সিরিয়া পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বললেন রুহানি ও পুতিন সিরিয়া সংকট সমাধানের জন্য আস্তানা শান্তি প্রক্রিয়া শক্তিশালী করা এবং পশ্চিম এশিয়া থেকে সন্ত্রাসবাদের মূল করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন দুই প্রেসিডেন্ট শনিবার সন্ধ্যায় এক টেলিফোন আলাপে এই আহ্বান জানান এ সময় প্রেসিডেন্ট রুহানি সিরিয়ার ইদলিবের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলেন ইদলিবের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং সেখানে অবিলম্বে আস্তানা চুক্তি বাস্তবায়ন করতে হবে সিরিয়ার একটি অংশ হচ্ছে বছরের পর বছর ধরে সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করবে এটা মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেন রুহানি তিনি বলেন একমাত্র রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকটের সমাধান করতে হবে আস্তানা শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে রাশিয়া ও তুরস্কের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে নিজের প্রস্তুতির কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন ইদলি পরিস্থিতিকে ব্যবহার করে আমেরিকা যাতে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে টেলিফোন আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট সিরিয়া সংকট সমাধানে আস্তানা সমঝোতাকে অত্যন্ত কার্যকর উল্লেখ করে বলেন নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার অর্থ এই নয় যে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না পুতিন সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে রক্ষা করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন নিজ ভূখণ্ডে রয়েছে শিগগিরই ইরান রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের মধ্যে সিরিয়া বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে বলে পুতিন আশা প্রকাশ করেন সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিপ প্রদেশে বর্তমানে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে দামেস্ক ওই অভিযানে সম্প্রতি ইদলিবে মোতায়েন চৌত্রিশ তুর্কি সেনা নিহত হয়েছে মার্কিন সেনাদের প্রাণ বাঁচাতে সুলাইমানিকে হত্যা করা হয়েছে বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের কুচ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলেমানিকে হত্যার পক্ষে নতুন এক ব্যাখ্যা দাঁড় করিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে ব্যাখ্যা দেন সন্ত্রাসী হামলা চালিয়ে জেনারেল সুলাইমানিকে হত্যার পক্ষে সাফাই গাইতে গিয়ে পম্পেও বলেন ইরানের এই জেনারেলকে হত্যা করার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের বিপদ অনেকাংশে কমে গেছে তিনি ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক বিশ্বের নম্বর দেশ হিসেবে এক অভিহিত করার পাশাপাশি বলেন বিশ্বের সবচেয়ে বড় ইহুদি বিদ্বেষী দেশ হচ্ছে ইরান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরান ও তার ছায়া বাহিনীগুলো এ পর্যন্ত ইরাকে শত শত মার্কিন সেনাকে হত্যা করেছে পম্পে এমন সময় এই ব্যাখ্যা দিলেন যখন গত তিন জানুয়ারি জেনারেল সুলেমানিকে হত্যা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন বিশ্বের চারটি দেশের দূতাবাসে আসন্ন হামলা ঠেকাতে ওই হত্যাকাণ্ড চালানো হয়েছে কিন্তু এই চার দেশের নাম কখনোই জানায়নি ট্রাম্প প্রশাসন গত তেষরের জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের কুচ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সোলেমানিকে হত্যা করে সন্ত্রাসী ও দখলদার মার্কিন সেনারা ওই হামলা ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাসদ আস সাবির উপপ্রধান আবু মাহাদি আল মুহান্দি সহ মোট দশজন শহীদ হন জেনারেল সোলেমানি ইরাকের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় আমন্ত্রণে বাগদাদ সফরে গিয়েছিলেন আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ